প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। বঙ্গোপসাগর আর আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোকে আমরা আলাদা আলাদা নামে চিনে থাকি, কিন্তু কারা দেয় এসব নাম, কবে থেকে শুরু হলো এমন নাম দেওয়ার প্রক্রিয়া, আসুন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে প্রথম নাম রাখার প্রথা চালু হয়। যেসব ঝড়ের গতিবেগ ঘণ্টায় 39 মাইল ছাড়িয়ে যেত তাদের বিশেষ সম্মান জানাতে নামকরণ করা হতো। ঘণ্টায় বাতাসের গতিবেগ 74 মাইল ছাড়িয়ে গেলে হারিকেন, সাইক্লোন বা টাইফুন হিসেবে ভাগ করা হতো। বর্তমান যুগে এই তিনটির একটি হলে তবে কোনো ঝড়কে নামকরণের সম্মান প্রদান করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে। ভারত মহাসাগরে ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার 8টি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। আগে ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিল, ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন হয়ে যেত। মুক্তিযুদ্ধের ঠিক আগে পূর্ব পাকিস্তানে ধ্বংসলীলা চালিয়েছিল জোরালো ঘূর্ণিঝড়, তারও কোনো নাম ছিল না, ভোলায় আশ্রয় পড়েছিল সেই জায়গার নামেই চেনে দুনিয়া। 1991 সালে ঘূর্ণিঝড় নিহতের সংখ্যা বিচারে স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি। 1999 সালে ওড়িশা তছনছ করে দেয়া ঘূর্ণিঝড়কে লোকে চেনে পারাদ্বীপ সাইক্লোন নামে, কারণ ওড়িশায় এই বন্দর শহরেই আশ্রয় পড়েছিল শক্তিশালী তুফান। বঙ্গোপসাগর আর আরব সাগরে ঘূর্ণিঝড়ের নাম রাখার প্রক্রিয়া শুরু হয় 2004 সালে। ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওমান, মায়ানমার ও থাইল্যান্ড এই 8 দেশ মিলে 64টি নামের তালিকা তৈরি করা হয়। ঠিক করা হয় ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হবে সতর্কবার্তা সহজে পৌঁছে দেওয়ার জন্য, মিডিয়া রিপোর্ট এবং পরবর্তী গবেষণার সুবিধার জন্য। তাই নাম যেন ছোট হয় এবং চট করে বোঝা যায়, কোনো সংস্কৃতিকে যেন আঘাত না করে। ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়, তাই নামের ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন, ঝড়ের নাম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যাতে সেটি ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে কোনোরকম বিতর্ক বা ক্ষোভ তৈরি না করে। আঞ্চলিক এই 8টি দেশ এক একবারে 8টি করে ঝড়ের নাম প্রস্তাব করেছে। প্রথম দফায় মোট 64টি নাম নির্ধারণ করা হয়েছে। 8 দেশ মিলে 64টি নামের তালিকা বানালেও ঘূর্ণিঝড় হওয়ার পর নাম ব্যবহারের দায়িত্ব পড়ে ভারতের ওপর। এখনও সে ট্র্যাডিশন চলছে। নাম পাওয়ার প্রথম ঘূর্ণিঝড় অনিল, নাম রেখেছিল বাংলাদেশ, আশ্রয় পড়েছিল গুজরাটে। তারপর এই তালিকা থেকে পর্যায়ক্রমে এক একটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে। তবে সেই তালিকা এবার শেষের পথে। কিয়ান, মায়ানমার, মহা ওমান, বুলবুল পাকিস্তানের পর আর বাকি মাত্র 2টি নাম, পবন শ্রীলঙ্কা এবং উম্পুন থাইল্যান্ড। বিশ্ব আবহাওয়া সংস্থার এই প্যানেলে 8 দেশের সাথে বর্তমানে আরও 5 দেশ যুক্ত হয়েছে। দেশগুলো হলো ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও কাতার। জানা গেছে 13 দেশের মিলে আবারও একটি তালিকা বানিয়ে সংশ্লিষ্ট সমস্ত দেশকে পাঠানো হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে 2 বছর সময় লেগে যাবে বলে এর আগে জানিয়েছিলেন নয়াদিল্লি আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ বিভাগের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র। ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরীয় এলাকায় ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বলা হয় টাইফুন। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে নাম রাখার প্রথা অনেক আগে এসেছে। 1953 সালে শুরু হয় হারিকেনের নাম দেয়া। প্রথম দিকে মেয়েদের নাম বেশি দেয়া হতো, পরে ছেলেদের নাম প্রাধান্য পায়। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুনের নাম ঠিক করে ওই অঞ্চলের দেশগুলি। আমেরিকা ও তার প্রতিবেশী দেশগুলো মিলে ঠিক করে আটলান্টিকের হারিকেনের নাম। টাইফুন বা হারিকেন সাইক্লোনের চেয়ে বেশি সৃষ্টি হয়, তাই
একই নাম ঘুরে ফিরে আসে। আবারও ক্যাটরিনা বা হাইওয়ানের নাম ধ্বংসযোগ্য হলে সে নাম আর কখনো রাখা হয় না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।